জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবিতেই মিছিল করল তৃণমূল কংগ্রেস। গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন মণ্ডলের নেতৃত্বে এই মিছিল হয়। মঙ্গলবার বিকেলে গোঘাটের কামারপুকুর লাহাবাজার থেকে এই মিছিল শুরু হয়। এরপর তা কামারপুকুর ডাকবাংলো বিডিও অফিস মোড় ঘুরে কামারপুকুর চটিতে এই মিছিল শেষ হয়। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। তপনবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মানস মজুমদার, আতাউল হক, মকবুল হোসেন, তাসের আলী প্রমুখ। গোঘাট থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি কনকলতা ঘোষের রিপোর্ট। তৃণমূল কংগ্রেস জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষাকে বাদ দিয়ে গুজরাটি ভাষাকে গুরুত্ব দেওয়া হলো কেন? বিজেপি সরকার অবিলম্বে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে। অবিলম্বে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে। বাঙালিদের প্রতি বিমাতৃসুলভ আচরণ হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার বাঙালিদের প্রতি বিমাতৃসুলভ আচরণ হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার চক্রান্ত হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার চক্রান্ত হচ্ছে কেন? বিজেপি সরকার বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম জয়েন্ট এন্ট্রান্সে বাংলা ভাষার দাবিতে মমতা ব্যানার্জির আন্দোলন চলছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষায় চালু করার দাবিতে মমতা ব্যানার্জির আন্দোলন চলছে। জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে বাংলা ভাষাকে বাদ দিয়ে গুজরাটি ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষাকে বাদ দিয়ে গুজরাটি ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার দাও। অবিলম্বে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা চালু করতে হবে। বাংলাকে নিয়ে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে কেন? মোদী সরকার বাংলা ভাষায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চালু করার দাবিতে মমতা ব্যানার্জির আন্দোলন চলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা ব্লকে ব্লকে যে আজকে প্রতিবাদ আন্দোলন করতে বলেছিলেন, তাই এখানে কামারপুকুর অঞ্চলে আমরা সেই ব্লকে ডাকে আজকে প্রতিবাদ মিছিল করছি। একটা ইস্যু যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে শুধুমাত্র গুজরাটি ভাষাকে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে বাংলা ভাষা সহ অন্যান্য আঞ্চলিক ভাষাকে অবহেলিত করে। এবং আমরা বারবার দেখেছি ভারতবর্ষের মুখে এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার বাংলাকে সব বিষয়ে অবহেলা করে এবং বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে। তারই একটা ফসল এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, যাতে বাংলা মাধ্যমে বাংলা মানুষ দিতে পারে, তার জন্যই আজকে আমাদের আন্দোলন এবং প্রতিবাদ মিছিল। কামারপুকুর লাভা থেকে শুরু হয়ে কামারপুকুর চটিতে আমাদের মিছিল শেষ হলো। উপস্থিত ছিলেন আমাদের গুঘাটের সম্মানীয় বিধায়ক শ্রীমানত মজুমদার মহাশয়, ছিলেন আমাদের নেতা শ্রদ্ধেয় আতাউল হক সাহেব মহাশয়, অন্যান্য আরও নেতৃত্ববর্গ কামারপুকুর এবং আন্দোলন চলে।